আজ রবিবার দোসরা বৈশাখ দু হাজার তেইশ সালের ষোলোই এপ্রিল সিংহরাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বড়ু থিনি একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল একই সাথে শুভ নববর্ষেরও অভিনন্দন গ্রহণ করবেন বরুথিনী একাদশী সম্পর্কে বলা হয়েছে এটি সৌভাগ্য প্রদানকারী এদিন অন্ন দান করলে পিতৃ দেবতা মনুষ্য ইত্যাদি সকলে তৃপ্ত হন এবং তাদের আশীর্বাদ সর্বদাই বজায় থাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই একাদশীর মাহাত্ম ব্যাখ্যা করেছিলেন বরুথিনী একাদশীর উপবাস করলে ব্যক্তির দুঃখ ও দুর্ভাগ্য দূর হয় যদি না পারেন অন্তত আজ মদ মাংস খাবেন না তামসিক জীবন আপনারা আশ্রয় নেবেন না নিরামিষ খাদ্য খাবার খাবেন আর আজকের দিনে আপনারা ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নামা আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে শুরু হয়ে গেছে বাংলা নববর্ষ চোদ্দোশো বারোটি রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু স্পেশালি দুটি ভিডিও চ্যানেলে আগে থেকে আপলোড করা হয়েছে ইয়াললি রাশি ফল নামে যে প্লেলিস্টটি আছে সেখানে গেলে ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের সম্পর্কের খাতে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন নিজের সম্বন্ধে ভালো অনুভব করতে চলেছেন তাই চমৎকার কোনো কিছু করার পক্ষে দিনটি আপনাদের পক্ষেই থাকছে অর্থগতভাবে আজ আপনারা রক্ষণশীল খাতে অর্থ বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় অফিস থেকে ঘরে ফেরার সময় সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন তা না হলে শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে আজ অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন বা নদীর তীর বা কোনো অরণ্যে ভ্রমণ করতে পারেন পাহাড়েও যেতে পারেন মানসিকভাবে প্রফুল্লতা অর্জন করবেন আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত তবে সন্দেহবাতি খবেন না অশ্লীল ব্যবহার করবেন না আর তৃতীয় কোনো ব্যক্তির কথায় পড়ে কান পতলা হলেই কিন্তু মারাত্মক ক্ষতি আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না